গুড মর্নিং, আমি সুমনা। আমার নতুন একটা ব্লগে তোমাদেরকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে আমি আবার একটা ক্লিনিং ভিডিও নিয়ে চলে এসেছি। আমি বারান্দাটা একটু পরিষ্কার করছিলাম, তাই ভাবলাম যে তোমাদের সঙ্গে একটু শেয়ার করি, যেহেতু এটাই আমার কাজ। তো আমি সকালবেলা উঠেই বালিশগুলো জানলায় রৌদ্রে দিচ্ছি, দেখছো কি সুন্দর রোদ্দুর এসছে। তো বালিশ কিন্তু আমি প্রায় দিনই রোদ্রে দিই, যেহেতু জানলায় মানে রোদ্রে রোদ্দুরটা আসে আর বাইরে যেতে হয় না, বাইরে যেতে হয় না বলে খুব সহজেই রোদ্দুরে দেওয়া যায়। আর রোদ্দুরে দিলে বালিশগুলো বেশ গরম গরম হয়ে যায়, বেশ ফ্রেশ লাগে। আর তাছাড়া কিন্তু রোদ্দুরে দিলে বালিশ কাঁথার জীবাণুগুলোও মরে যায়। তো সেই জন্য আমি ওগুলো একটু রোদ্রে দিয়ে এসেছি। দিয়ে এসে আমি পুরনো একটা বেড কভার পাল্টে আমি আর একটা বেড কভার পাচ্ছি। ওই বেড কভারটা ঠিক আমি এখন আর পাতি না, কিন্তু রাত্রে আমার কাছে যেটা ছিল আমি সেটাই পেতে রেখেছিলাম। তো যেহেতু ওটা পুরনো হয়ে গেছে, সেই জন্য আমি সকালে ওটা পাল্টে আমি আর একটা বেড কভার এখানে পেতে নিচ্ছি। তো এটা তো আমাদের রেগুলারের কাজ, যারা আমরা হাউসওয়াইফ তো রেগুলারই করে থাকি এই কাজগুলো, প্রতিদিনই একই রকম কাজ। কিন্তু একই রকম হলেও কিন্তু সেম পেস্ট কিন্তু হয় না। তো একই রকম কাজেও কিন্তু এক এক দিন এক এক রকমভাবে আমরা করি। তো আজকেও ক্লিনিং ভিডিওটা সেভাবেই তোমাদের সঙ্গে শেয়ার করছি যে আমি কিভাবে করছি। তোমরা যদি এরকম কেউ থেকে থাকো যে আমার চ্যানেলে নতুন, তো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিও, আমার পাশে থাকতে পারো। তো রেগুলার আমি ভিডিও পোস্ট করি, অলমোস্ট রোজই আমি ভিডিও পোস্ট করি। তো আশা করছি তোমাদের ভালো লাগবে। তো ভিডিওর মাধ্যমে কিন্তু আমি ডেলি যেসব কাজ সেগুলো তো দেখাই, এছাড়াও অনেক রকম ইন্টারেস্টিং পার্টও কিন্তু আমার ব্লগে থাকে। তো তোমরা আমার পাশে থেকে আমার চ্যানেলটাকে গ্রো করার জন্য সাহায্য করো। তো বেড কভারগুলো আমি ঠিকঠাক করে এখানে রান্নাঘরে চলে এসেছি। রান্নাঘরের কিছু সবজি কেটেছিলাম, সেই খোসাগুলো আমি ফেলে দিয়ে এসেছি। দিয়ে দেখো এই যে এইগুলো, এই গলিতে এইগুলো পুরো জমি ডাই হয়ে রয়েছে। এগুলো ছিল এখানে সাজানো গোছানো, কিন্তু যেহেতু বারান্দাটা আমরা কালার করেছি তো এখান থেকে সরিয়ে গলিতে নিয়ে গেছি, আর সেগুলো আর জায়গার জিনিস আর জায়গায় আসছিলো না। তো ভাবলাম রান্না বান্না নেই, যেহেতু হাজবেন্ড বাড়ি ছিল না সেই জন্য সবজি খাওয়ার লোক আর একদমই নেই। তো একটু ডিম রান্না করেছিলাম, সেটা বাচ্চারা খুবই ভালো খাবে, আর কিছুই করিনি। তো সেটা করে অনেকটা সময় ছিল হাতে, যেহেতু রান্নাটা খুবই কম করেছি। তো এইগুলো সমস্তটাই পরিষ্কার করব। আর দেখো বারান্দাটার কী অবস্থা, এখানে যাতায়াত করলে দেখতেও খুবই খারাপ লাগে। তো এইগুলো সব সার গুছিয়ে রাখবো, আর যেগুলো আমার প্রয়োজন নেই সেগুলো আমি সব ফেলে দেব। তো প্রথমেই আমি এখানে দুটো মাদুর, সেই মাদুর দুটো আমি সরিয়ে রাখবো, কারণ মাদুর দুটো ধুতে হবে। এগুলো গোছানোই ছিল, তো সবে মাত্র বার করা হয়েছে, তো যখন পরিষ্কার করছি তো ওইগুলোও আমি পরিষ্কার করে দেবো। আর এই প্যাকেটটাতে আছে কিছু টিস্যু আর কিছু কাগজের প্লেট, মাহির জন্মদিনে এগুলো এক্সট্রা ছিল, সেইগুলোই আমি ওটাতে তুলে রেখেছিলাম। আর এটাকে দেখো, এই ডিম ক্যাচারটা আমি কিন্তু নিজের হাতে তৈরি করেছি। তো এখন ভাবছি একটু অন্যরকমভাবে আবার এটাকে সাজিয়ে নেব, তো সেই জন্য ওটাকে একটু সরিয়ে রাখলাম। আর বারান্দাতে প্রচুর কিন্তু রঙের কৌটো হয়ে গেছে, কৌটো মানে বালতিগুলো আর কি অনেক হয়ে গেছে, তো সেগুলো একটু গুছিয়ে রাখছি। এগুলো কিন্তু বালতি হিসেবে খুব ভালো কাজ দেয়, কারণ আমি এগুলো ব্যবহার করি, সহজে ভাঙে না আর অনেক দিন টেকে আর অনেকটাই জল ধরে, তো অনেক কাজে লেগে যায়। আর এই যে দেখছো মশারিটা, এটা মাহির ছোটোবেলার মশারি, তো ওটা আমি রেখে দিয়েছি। কেন বলো তো, হয়তো অনেক কিছু ছাদের রোদ্রে দেওয়ার সময় ঢাকা দিতে হয়, তো মশারিটা দিলে কী হয়, মাছি বা পোকা বা অন্য কিছু বসে না খাবারে। তো সেই জন্য আমি ওটাকে তুলে রেখেছি, যে ওটা আমি পরে ইউজ করব বলে। তো ওটাও আমি গুছিয়েই রাখলাম। এছাড়াও কিছু কিছু জিনিস আছে যেটা আমি ভাবছি পরবর্তীকালে আমার কাজে লাগতে পারে, তো সেগুলো আমি তুলে রেখেছি, সেগুলো আর ফেলবো না। তো অনেক কিছুই ফেলা যায়, কিন্তু সেগুলো দিয়েও কিন্তু অনেক ভালো ভালো জিনিস করা যায়। আর এই রঙের কৌটোগুলো কিন্তু ফাঁকা, আর আমি ভেবেছি এগুলো দিয়েও কিছু জিনিস করা যাবে।
তো সেগুলো সব গুছিয়ে রাখছি। তো রেখে এখানে জায়গাটা একটু ফাঁকা হয়েছে, সেখানটা আমি একটু ঝাড় দিয়ে নেব। আর পুরনো জিনিসপত্রে হাত দিলে কি পরিমাণে যে ধুলো বেরোয় সেটা বুঝতেই পারছো। তারপর বাড়িতে কাজ হচ্ছে, মানে বিরক্ত হয়ে যাচ্ছি আমি, এই যে কবে কাজ শেষ হবে আমি জানি না। তো ভালো করে ঝাড় দিয়ে আমি জায়গাটা ধুলোগুলো সমস্ত তুলে ফেলবো, তুলে এগুলো বাইরে ফেলে আসব। আর এই যে এখানটা কিন্তু একটা গেট আছে, যেহেতু আমাদের বাড়ির চারিপাশে বালি ছিল, মানে সাদা বালি, সেজন্য কিন্তু বালি উড়ে উড়ে গেটের ভেতর দিয়ে বারান্দায় আসে। এছাড়াও বৃষ্টি যখন হয় তখন কিন্তু ছিটকে ছিটকে ভেতরে আসতো। তো এখন তো সেগুলো সমস্ত ঢালাই করে দেওয়া হয়েছে, এখন আর সে সমস্যাটা নেই। তো যেগুলো বালিগুলো ছিল সেগুলো আমি তুলে বাইরে ফেলে দেবো। তো এখানে কিন্তু রঙের বালতিগুলো ছিল বলে এই ধুলোগুলো এখানেই আটকে ছিল, তো সেগুলো আমি সব তুলে বাইরে ফেলে দেবো। আর বাড়িতে যদি লফট করা না হয়, মানে দু ছাদ যেটাকে বলে, তো লফট করা না হলে কিন্তু এভাবে স্টোরেজের খুব সমস্যা হয়। কিছু কিছু অনেক জিনিস আছে যেগুলো কিন্তু আমরা ফেলে দিতে পারি না, আবার সেগুলো রাখলেও কীরকম আবর্জনার মতো মনে হয়। তো আমার নিচে সেই লফটটা করা হয়নি, মানে করিনি, ইচ্ছাকৃতই করিনি। তো এখন সেটা মনে হয় খুব ভুল হয়েছে। তো তোমরা যদি কেউ এরকম থেকে থাকো, নতুন বাড়ি করছো, তো অবশ্যই একটা লফট করে নেবে এবং তার দরজা মানে গেটটা একটু বড় করে নেবে, যাতে জিনিসপত্র রাখা যায়। এতে করে কিন্তু বাড়িতে মানে এই আবর্জনাগুলো আর জমে না, মেঝেতে বা খাটের তলায় থাকলে সেগুলো কিন্তু মোটেও দেখতে ভালো লাগে না। তো ও বাড়িতেও তো একরকম ছিলাম, আর এখানে তো আর এক রকম, সমস্ত কিছু নতুন। তারপরে আবার উপরে চলে যাব, সেটারও একটা ব্যাপার আছে, তার জন্য কিছুই আর কি করতে পারছি না, মাঝখানে ঝুলে আছি। তো এরপর আমি গেটের যে বেড কভারটা ঝোলানো ছিল সেটা দেখতে খুবই খারাপ লাগে, কিন্তু তাও আমি এটা রেখেছিলাম। তার কারণ শীতকালে এখান দিয়ে ভীষণ হাওয়া ঢোকে, যেহেতু এটা উত্তর দিক, তো সেই জন্য আমি ওটাকে টানিয়ে রেখেছিলাম। তো আর তাছাড়া ওটাতে দেওয়াতে না প্রাইভেসিটাও থাকে, যেহেতু সামনে রাস্তা, দেখতে পাচ্ছ সামনে রাস্তা। তো আমি ওটাকে সরিয়ে দিয়েছি, যেটা যেহেতু ওটা খারাপ হয়ে গেছে। এরপর গ্রিলে আমি দড়ি টানিয়ে রেখেছিলাম, তো সেগুলো আমি খুলে ফেলে দেবো, ওটা আর প্রয়োজন নেই আমার। আর ভাবছি যে আমি গ্রিলে অন্য কোনো পর্দা লাগাবো, কারণ প্রাইভেসি সত্যি খুব সমস্যা হয়। আর সামনে শীতকাল আসছে, তো এখান দিয়ে প্রচুর হাওয়া আসবে এই গলি দিয়ে, আর এখানে আটকানো জন্য কোনো রকম কিছুই নেই, মানে একটা দরজাও নেই যে আটকানো যাবে। তো যেহেতু আমরা বাড়িটা খানিটা মানে গাঁথা অবস্থায় কিনেছিলাম, তো নিজেরা কিছু প্ল্যান করতে পারিনি, মানে কিছুটা করেছি আবার কিছুটা করতে পারিনি, যেহেতু কলামগুলো থাকে তো বিরাট কিছু কিন্তু পরিবর্তন করা যায় না। তো আমরা যদি প্ল্যান করতাম তাহলে হয়তো এইভাবে প্ল্যানটা করতাম না, এতে করে ভীষণ ধুলোবালিও ঘরে আসে, আর আটকানোর তো কোনো কিছু নেই, ওই জন্য খুবই সমস্যা হয়। তো আমি এখানে পর্দাটা সরিয়ে দেওয়ার পর মাহির সাইকেলটা আমি একটু ভালো করে পরিষ্কার করে নেব। মাহির পক্ষে সাইকেলটা বেশ বড়, তার ওটা আমরা কিনিনি, ওটা মাহি জন্মদিনে গিফট পেয়েছিল, 2 বছরের জন্মদিনে। তো সেটা রয়ে গেছে, এখন তো চালাতে পারে না, একটু বড় হলে তখন পারবে। তো ভালো করে মুছে নিয়ে আমি ওটা গেটের সামনেই রাখলাম, কারণ এই গেটটা দিয়ে আমরা যাতায়াত করি না, আমরা সিঁড়ির ঘর দিয়ে যাতায়াত করি, তোমরা দেখেইছ। তো জায়গাটা ধুলো হয়েছিল সেটাও আমি একটু ঝাড় দিয়ে নিচ্ছি। আর টাইলসের উপরে যে অংশটা, বিটটা, সেটার উপরটাও কিন্তু আমি পরিষ্কার করে নেব, কারণ ওখানটা কিন্তু ভীষণ ধুলো জমে আর সেটা কালো হয়ে যায়। আর এরপর পরিষ্কার করার পর কিন্তু আমি বারান্দাটা আর গলিটা ভালো করে মুছে নেব। আমি একবার প্রথমে মুছে নিচ্ছি, পরে কিন্তু আবার ফ্রেশ জল দিয়ে মুছে নেব, যেহেতু এখানে জিনিসপত্রগুলো জমেছিল আর বালিও ছিল, সেজন্য কিন্তু একবার মুছলে আমার মনে হচ্ছে যে পরিষ্কার হবে না, সেজন্য দুবার করেই মুছে নেব। আর এই মপটা আমি প্রতিবারই বলি তোমাদেরকে যে এই মপটা সত্যি মানে ভীষণ ভীষণ ভালো, আমার তো একটা দিনও এই মপ ছাড়া চলে না। আমি মাঝে মধ্যে যেসব জায়গা বা কোনাগুলো যেটা মপ দিয়ে পরিষ্কার করা যায় না,
সেটা স্কচ ব্রাইট দিয়ে একটু ঘষে নিয়ে তারপর মুছে নিই, কিন্তু পুরো বাড়িটা কিন্তু আমি মপটা দিয়েই পরিষ্কার করি। যেহেতু আমার স্পন্ডাইলাইটিস আছে আর আমি নিচু হয়ে বেশি কাজ করতে পারি না, বেশি কাজ করলেই আমার ঘাড়ে ভীষণ ব্যথা হয়। আর যে বস্তাটা তোমরা দেখছো এখন আমি ঠিক করছি, এটাতে আছে গাছে সার। তো আমি এটা মিশো থেকে কিনেছিলাম, এটা সম্ভবত 20 কিলো মতো। তো এটা বারান্দাতে আমি রাখতে পারবো না, কারণ বারান্দাতে জল আসে আর জল লাগলে এটা নষ্ট হয়ে যাবে। আর যেটা বক্স মতো দেখছো সেটা হচ্ছে কোকোপিট, তো এটাও বোধহয় 20 কিলো মতোই হবে। তো অনেকটা, তো আমার মনে হয় আমার অনেক দিন আর এগুলো কিনতে হবে না। তো তোমরা চাইলে কিন্তু মিশো থেকে এটা কিনে নিতে পারো, আমি তো বেশ খুশি এগুলো পেয়ে। তো ওখানে খানিকটা পরিষ্কার করে জলটা আমি পাল্টে ফ্রেশ জল নিয়ে আমি ঘরে রেখে এসেছি। রেখে এসে এখানে পাপোস মাদুর এগুলো আমি সব ধুয়ে নিচ্ছি। আর যেহেতু দেবাঙ্গনা নেই বাড়ি, ও গেছে পুজোর সময় বাড়িতে, তো এখনও ফেরেনি, তো সেই জন্য জানলাগুলোতে আমি এগুলো মেলে দিচ্ছি, কারণ জলটা ঝরে গেলে আমি সরাতে মানে সরিয়ে নিতে পারবো। আর জল অবস্থায় তো ঘরের মধ্যে নিয়ে যাওয়া যাবে না, পুরো ঘরটাই কেমন জল জল হয়ে যাবে। তো ওখান থেকে ফিরে এসে আমি ঘরটা ঝাড় দিয়ে নিচ্ছি। আর দেখতেই পাচ্ছ মাহি কি পরিমাণে মুড়ি ফেলেছে, ও মুড়ি খেতে ভীষণ ভালোবাসে আর ছড়াতেও সেইটাই মানে ঠিক ততটাই ভালোবাসে। তো সমস্ত মুড়ি পুরো ফ্যানের হাওয়ায় একদম মানে এটার তলায় ওটার তলায় মানে সমস্ত ফার্নিচারের তলায় চলে গেছে, সেগুলোই আমি বার করছি জিনিসপত্র সরিয়ে সরিয়ে। আর মাহি দেখো এখানে একটা ব্যাগ নিয়ে আছে, এই ব্যাগটা কিন্তু পরিষ্কার করার সময় আমি খুঁজে পেয়েছি, ওটা আমার বড় পিসি দীঘা বা পুরীতে গিয়েছিল সেই জন্য তখন আমাদের নিয়ে এসেছিল। তো সেটা আমি তো ইউজ করিনি, এই ধরনের ব্যাগ আমি ইউজ করি না। তো আমার মাহির খেলার বেশ একটা জিনিস হয়েছে, তো ওটা নিয়ে বেশ অনেকক্ষণ খেলা করছিল আর আমাকে কিন্তু একদম ডিস্টার্ব করেনি ব্যাগটা পেয়ে। তো আমি ঘরটা ভালো করে ঝাড় দিয়ে ঘরটা ভালো মুছে নিচ্ছি। আমার কি মনে হয় বলো তো, ঘরটা ভালো ঝাড় দিলে মোছাটাও কিন্তু বেশ ভালো হয়, ধুলোটা যদি এক্সট্রা ধুলোগুলো যদি চলে যায় তাহলে কিন্তু বেশ ভালোভাবে মোছা হয়ে যায় আর ঘরটা একদম পরিষ্কার থাকে। তো আমি মপটা দিয়ে ভালো করে বারবার ধুয়ে ধুয়ে মানে মপটা বারবার ধুয়ে ধুয়ে আমি ঘরটা পরিষ্কার করে নেব। চলো চলো দেখাই আমি কীভাবে পরিষ্কার করেছি না করেছি তোমাদেরকে, পুরো বারান্দাটা একটু দেখিয়ে দিচ্ছি। দেখানো তেমন কিছুই নেই, জাস্ট এক জায়গায় করে একটু ঢেকে রেখেছি, তবুও দেখিয়ে দিই। মানে কাজটা যখন করলাম ফাইনাল লুকটা তো দেখানো উচিত আর কি, তো তোমাদেরকে একটু দেখিয়ে দেবো। আর আমি কিন্তু কোনোরকম মানে সাজিয়ে গুছিয়ে রাখিনি, জাস্ট জিনিসগুলো সব রেখে দিয়েছি। মানে ভেবেছিলাম যে বারান্দায় একটা মেকওভার করবো, কিন্তু যে মেকওভারগুলো আমি ভেবে রেখেছি সেগুলোই আমি করে উঠতে পারিনি। তো বারান্দার মেকওভার এখন ক্যান্সেল, ওপরে গিয়ে যাওয়ার হবে, এখানে আর কিছুই হবে না। তো চলো দেখে নিই। আর এটা কিন্তু আমি নিয়ে এসেছি কারণ এটা এখানেই থাকে। এখানে কি বলতো, ওদিকে থাকলে মাহি আর দেখতেও খারাপ লাগে আর মাহি জল ফেললে না সমস্ত ঘরে ছড়িয়ে পড়ে, আর এখান থেকে জলটা ফেললে এদিক দিয়ে বেরিয়ে যায়। তো এটা এখানেই থাকে আর এটা এরকমই আছে। এটা ভাবছি একটা কিছু সিটিং এরিয়া টাইপের কিছু করব, যাতে দেখতে ভালো লাগে, যা করব তোমাদের সঙ্গে শেয়ার করব। তো এখন এটা হচ্ছে না, আর এটার পর্দাও আমি এখন লাগাইনি, আপাতত এরকমই থাকবে। আর দুটো দড়ি আমি এখানে টানিয়েছি দেখো, এখানে জামা কাপড়গুলো মেলে দেওয়ার জন্য। আর এই দেখানোর মতো কিছুই নেই। আমি জানি তোমরা ভাবছো যে এই আবার কী দেখানোর আছে, এই দিকটা এমনিতেই তো মেস হয়ে রয়েছে সমস্ত সব কিছু। তবুও দেখাচ্ছি, যেহেতু এখানটা মেস হয়েছিল ভীষণভাবে, তো এটা তো পরিষ্কার হয়ে গেছে। এই হচ্ছে আমার তুলসী গাছ, যেটা কি সুন্দরভাবে বেড়ে উঠেছে দেখো, খুব সুন্দরভাবে এটা বেড়ে উঠেছে। আর এই গাছটাতে আমার এখন আর ফুল হয় না, যেহেতু এদিকে রোদ্দুরটা খুব বেশি লাগে না। তো এই গাছটা আমি রেখেছি তার কারণ এই বীজ, এই বীজগুলো মাটিতে পুঁতলে কিন্তু আমার আবার গাছ হবে, তো সেই জন্য বেশ অনেকগুলো হয়েছে, সেই জন্য আমি এই গাছটা রেখেছি। এই ব্লগের এই শেষটুকু কিন্তু বেশ কয়েকদিন পর আমি শ্যুট করছি। তো যদি আমার এই ব্লগটা তোমাদের ভালো লাগে থাকে তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে লাইক কমেন্ট আর শেয়ার করে দিও, আর বেশি ভালো লাগলে সাবস্ক্রাইব করে বেল বাটনটা ক্লিক করে দিয়ে আমার পাশে থেকো। তো আবার দেখা হবে নতুন একটা ব্লগে, ততক্ষণ টাটা, বাই বাই।